হাই বন্ধুরা দেখতে পাচ্ছেন শাড়িতে শাড়িতে অনেক আপেল গাছ এখানে এখানে আসলে গাছগুলো অনেক ছোটো ছোট মাটি থেকে আপেল পড়া যায় দেখেন এখানে অনেক আপেল ধরেছে আর এক একটা গাছ আসলে এক এক রকমের সবগুলো গাছ এক না দেখেন প্রচুর আপেল ধরেছে যেটা আসলে না দেখলে বিশ্বাস হবে না তো এখানে আমরা কিন্তু প্রতি বছরে আসি আপেল খাওয়ার জন্য দেখেন এই যে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এক একটা গাছে যে অনেক রকম এই যে ওইটা হলো একটু লাল টাইপের এটা হলো এই সাদা টাইপের আপেল তো এখানে আসলে এক একটা গাছ এক এক রকমের এই যে দেখতে পাচ্ছেন এটা একটু লালচা আবার একটু হালকা একটু লাল টাইপের আর এটা এই আপেলটা আবার প্রচুর লাল তো এরকম প্রত্যেকটা গাছ কিন্তু এক একটা আপেল এক এক রকমের ওইদিকে যতটুকু দেখা যাচ্ছে সবটাই আপেল গাছ আবার এদিকটা এদিকটা যতটুকু দেখা যাচ্ছে সবটাই আপেল গাছ তো এখন আসলে আমরা একটা আপেল খেয়ে টেস্ট করে দেখি কেমন হয় তো আসলে গাছ উঠতে হয় না এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গাছ উঠার প্রয়োজন নেই হাতে পারা যায় তো আমরা প্রতি বছরে আসি কিন্তু এখানে আপেল খাওয়ার জন্য তো আপেলগুলো কিন্তু অনেক মিষ্টি আবার অবশ্যই খাইয়ের টেস্ট করতে হবে যে কারণ এক এক গাছেগুলো এক এক রকম কিছু মিষ্টি কিছু আবার টক আছে বিভিন্ন প্রজাতির আপেল যার কাছে যেটা ভালো লাগে সে ওইটাই খায় এই যে আমি একটা পার্সে এটা দেখা যাক কেমন হয় টেস্ট করে দেখি অনেক ভালো অনেক মিষ্টি আর বিশেষ করে তাজা আপেল তো যার কারণে আসলে কোনো মেডিসিন নাই এগুলো সব প্রাকৃতিকভাবে হয় এখানে হারা কোনো মেডিসিন ব্যবহার করে না দেখতে পাচ্ছেন প্রচুর আপেল যেটা আসলে এক একটা গাছে কতটুকু যে আপেল ধরে যেটা আপনার না দেখলে বিশ্বাস হবে না দেখেন কীভাবে আপেল ধরছে